নমস্কার, স্বাগত পাঠশালাতে। আমাদের এবারের বিষয় দ্বাদশ শ্রেণীর ইতিহাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক অশোক কুমার ঘোষ ও রবিশঙ্কর দাস। আমি শিক্ষকদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। স্যার, ক্লাস শুরু করুন। নিউ স্নোম্যানল্যান্ড এবং বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে যে এখানে লকডাউন সময়ে যে ক্লাসের আয়োজন করা হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সহপাঠী আর সহকর্মী আছে যে রবিশঙ্কর দাস, দুজনে মিলে দ্বাদশ শ্রেণীর আমরা ইতিহাসে ক্লাস শুরু করছি। আমরা ইতিপূর্বে আমাদের আরেকজন দুজন শিক্ষক দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে আলোচনা করেছেন। ছাত্রীদের বলা হচ্ছে আমরা তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ে আজ আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টি আজ আলোচনা করবো সেটা হচ্ছে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে বিশ্বে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদেরকে বলা হচ্ছে, তোমার বিষয়টা জানো যে এই উপনিবেশ কথাটি এটা প্রাচীন কাল থেকেই আমরা শুনে এসেছি উপনিবেশ, কিন্তু এই উপনিবেশবাদের বহুল প্রচলিত হয় আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী কাল থেকে, যখন আমরা দেখেছিলাম যে পৃথিবীতে যে শিল্প বিপ্লব ঘটেছিল এবং তার পরবর্তীকালে যখন সেখানে একটা পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখেছি ইউরোপের বিভিন্ন দেশ, তারা এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন দেশে তারা উপনিবেশ স্থাপন করার চেষ্টা করেছিলেন। এবং এই প্রথম থেকে আমরা দেখেছি যে ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে স্পেন, পর্তুগাল এবং হচ্ছে তোমার হচ্ছে ওলন্দাজ, এরা প্রথমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশ স্থাপন করেছিল। তারও পরবর্তীকালে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন, তারা উপনিবেশ স্থাপন করার চেষ্টা করেছিলেন এবং তারা উপনিবেশ স্থাপনও করেছিলেন। এখন এই উপনিবেশ কথাটি কোথা থেকে এসছে, যে উপনিবেশ কথা হচ্ছে কলোনি, এটা হচ্ছে কলোনি শব্দ থেকে এই উপনিবেশ কথাটি এসছে। অ্যাকচুয়ালি এই কলোনি শব্দটি যে কলোনিয়াস, যে মূল একটা লাতিন শব্দ, সেই লাতিন শব্দ থেকে কলোনিয়াজম এসছে। এই উপনিবেশবাদ, অ্যাকচুয়ালি এই উপনিবেশবাদ যে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করলো, এটা আমরা জানি যে পৃথিবীর যারা হচ্ছে বৃহৎ দেশ, তারা এই মূলত এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বা আমেরিকা মহাদেশের বিভিন্ন অংশে তারা এই উপনিবেশ স্থাপন করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এই উপনিবেশ স্থাপনের কারণটা কি কারণে তারা উপনিবেশ স্থাপন করেছে, তার নির্দিষ্ট কারণ তো থাকে, সেই কারণগুলো আমি বলছি। উপনিবেশ স্থাপনের কারণ কি, কারণে তারা এই সমস্ত মহাদেশে উপনিবেশ স্থাপন করেছিলেন, তার প্রথম যে কারণটা আমরা পাচ্ছি এখানে সেটা হচ্ছে বৃহৎ শক্তি হিসাবে আত্মপ্রকাশ। দু নম্বর হচ্ছে উদ্ভৃত্ত মূল্য। তিন নম্বর হচ্ছে পুঁজিবাদ। চার নম্বর হচ্ছে সামরিক শক্তির প্রচেষ্টা। পাঁচ নম্বর হচ্ছে জনসংখ্যা। ছ নম্বর হচ্ছে কাঁচামাল ও উৎপাদিত পণ্যের রপ্তানি। সাত নম্বর হচ্ছে শ্রমিক। আট নম্বর হচ্ছে ধর্মীয়। তাহলে যে এই যে বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন করলাম, যে একটা দেশ যখন আরেকটা দুর্বল দেশের উপর সাম্রাজ্য বিস্তার করে, এবং যে সমস্ত অনুন্নত দেশ আমরা দেখেছি এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা বা আমেরিকার যে মহাদেশের যে অনুন্নত দেশগুলো ছিল, এবং তারা সেখানে সাম্রাজ্য বিস্তার করেছিলেন, উপনিবেশ স্থাপন করেছিলেন,
এখন এই উপনিবেশ স্থাপন করার প্রথম যে প্রচেষ্টা সেটা হচ্ছে বিরোধ। তারা প্রত্যেকে চেয়েছেন যে তারা পৃথিবীতে একটা বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং তারা যে সমস্ত সম্পদশালী এলাকা সে যেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর সেই এলাকা দখল করে নিজেকে একটা বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ তারা পাওয়ার চেষ্টা করলেন। দু নম্বর হচ্ছে উদ্বৃত্ত মূল্য। আমরা জানি যে ইউরোপে শিল্প বিপ্লব ঘটার ফলে ইউরোপে বিভিন্ন শ্রেণীর মানুষের এক ধরনের মূলধনী শ্রেণীর সৃষ্টি হলো এবং তাতে তাদের কাছে প্রচুর উদ্বৃত্ত মূল্য এক্সেস অনেক মূলধন সৃষ্টি হলো এবং সেই মূলধনগুলো তাদের দেশে শিল্পে নিয়োগ করার ফলেও অনেক বেশি মূল্য তাদের এক্সেস থাকতো, অর্থাৎ উদ্বৃত্ত মূল্য যেটাকে বলা হয় মূলধন, সেই মূলধনটাকে কাজে লাগাবার জন্য সেই মূলধন গোষ্ঠী তারা সেই দেশের শাসক শ্রেণীকে বাধ্য করলো যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশ স্থাপন করার এবং সেই উপনিবেশে তারা সেই মূলধনটাকে তারা কাজে লাগাতেন। তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে পুঁজিবাদ। আমরা জানি শিল্প বিপ্লবের ফলে একটা নতুন শ্রেণী পৃথিবীতে আত্মপ্রকাশ করে একটা পুঁজিবাদী শ্রেণী এবং সম্পদের বিভিন্ন অংশ সেই পুঁজিবাদী গোষ্ঠীর হাতে চলে আসলো এবং পুঁজিবাদী গোষ্ঠী নিজের দেশে শিল্পের চাহিদা মিটিয়ে তাদের আরও বেশি অনেক উদ্বৃত্ত মূল্য থাকতো এবং সেই পুঁজিটাকে তারা অন্য যে উপনিবেশ সেই উপনিবেশে নিয়োগ করার জন্য তারা কি করলেন, তার দেশের শাসক গোষ্ঠীকে বাধ্য করলেন যে উপনিবেশ স্থাপন করতে এবং সেইখানে সেই পুঁজিটা বিনিয়োগ করে আরও বেশি মুনাফা তারা পাওয়ার চেষ্টা করলেন। চার নম্বর হচ্ছে সামরিক শক্তির প্রচেষ্টা। এই যে উপনিবেশ শক্তি তারা কি করলো, যে সমস্ত উপনিবেশ দখল করলো সেই সমস্ত উপনিবেশের মানুষকে নিয়ে তারা সামরিক বাহিনী গঠন করলেন, গঠন করে তারা চেষ্টা করলেন যে তাদের সামরিক শক্তির যে জাহির সেটাকে ইউরোপের সামনে দেখিয়ে দেওয়া। পাঁচ নম্বর যেটা জনসংখ্যা। আমরা দেখলাম যে এই সময় ইউরোপে বিভিন্ন দেশের জনসংখ্যা সাংঘাতিক বৃদ্ধি পেয়েছিলেন, সেই বিপুল সংখ্যক জনসংখ্যা সেই জনসংখ্যার স্থান সংকুলন সে দেশে হচ্ছিল না, তাই তারা কি করলো সেই সমস্ত জনসংখ্যাকে উপনিবেশে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিলেন। ছ নম্বর যে পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা জানি ইউরোপে শিল্প বিপ্লব হওয়ার ফলে প্রচুর পরিমাণ কাঁচামালের দরকার পড়েছিল এবং যে কাঁচামালগুলো সেই ইউরোপে বিভিন্ন দেশে পাওয়া যেত তার মূল্য ছিল অনেক বেশি, কিন্তু এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশ বা আমেরিকার মধ্যে বিভিন্ন দেশে অপূরণ্য প্রাকৃতিক সম্পদ ছিল, সে কৃষিজাত সামগ্রী বা খনিজ সম্পদ যেগুলো কোনো কাজে লাগছিল না এবং তার মূল্য ছিল অনেক কম, সেই জন্য এই সমস্ত পুঁজিবাদী গোষ্ঠী এবং সেই সমস্ত উপনিবেশ শক্তি তারা কি করলো সেই সমস্ত উপনিবেশ থেকে খুব সস্তায় কাঁচামালটাকে সংগ্রহ করে আনলো, কাঁচামালটাকে সংগ্রহ করে এনে তাদের দেশে শিল্পে নিয়োগ করলো এবং সেই কাঁচামাল থেকে শিল্প সামগ্রী তৈরি করে সেই শিল্প সামগ্রী তারা করলো কি আবার সেই উপনিবেশগুলোতে বিক্রি করলো। তারা দেশটাকে শোষণ করলো কিভাবে, উপনিবেশগুলোকে একবার তার দেশের কাঁচামালটাকে সংগ্রহ করলো আরেকবার তার দেশের মুনাফাটি নিয়ে আসলো। লাস্ট যে পয়েন্ট যেটা হচ্ছে সাত নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিক। আমরা জানি এই সময় শিল্প বিপ্লব ঘটার ফলে বিভিন্ন কলকারখানা তৈরি হলো, তাতে প্রচুর পরিমাণে শ্রমিক দরকার পড়লো, সেই শ্রমিকের চাহিদা মেটানো তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই তারা কি করলো উপনিবেশ থেকে শ্রমিককে সংগ্রহ করে সেই শ্রমিককে তাদের শিল্প কলকারখানায় নিয়োগ করলো। সর্বশেষ যেটা এই উপনিবেশ স্থাপনের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে এশিয়া আফ্রিকা এবং আমেরিকা মহাদেশ, যে মহাদেশগুলোতে যাকে বলা অন্ধকারাচ্ছন্ন, সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞান সেখানে জ্ঞানের প্রবেশ ঘটেনি, তারা অনেক পিছিয়ে ছিল এবং পাশাপাশি ইউরোপের দেশগুলোতে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটেছে, সাংস্কৃতিক বিপ্লব ঘটেছে, তারা কি করলেন তাদের সেই জ্ঞান বিজ্ঞানের দৌলতে তারা কি করলেন সেই দেশগুলোতে বিভিন্ন খ্রিস্টান তাদের ধর্ম সেই খ্রিস্টান মিশনারি সম্প্রদায়কে সেখানে পাঠালেন এবং সেই খ্রিস্টান মিশনারি সম্প্রদায় সেই দেশের মানুষকে সেই খ্রিস্টান ধর্ম দিয়ে বা ধর্ম প্রচার করার উদ্দেশ্যে তারা সেখানে উপনিবেশ স্থাপন করেছিলেন। কিন্তু ঘটনা বাস্তব হলো সত্যি এই উপনিবেশগুলো যখন বুঝতে পারলেন তারা দীর্ঘদিন ধরে সেই উপনিবেশ শক্তির কাছে যারা পরাধীন সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি দেখলাম এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন উপনিবেশে উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হলো এবং তারা চেষ্টা করলেন কি করে সেই উপনিবেশ থেকে উপনিবেশ শক্তির হাত থেকে উদ্ধার পাওয়া যায়। তার প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখেছি যে আমেরিকা আজকে যে আমেরিকাকে নিয়ে আমরা গর্ব করছি সেই আমেরিকা একদিন কিন্তু সেই ব্রিটিশ উপনিবেশ ছিল। আমরা জানি কলম্বাস বা আমেরিকা ভেসপুজি যখন সে আমেরিকা আমাদের আবিষ্কার করেছিলেন সেই আমেরিকায় 13টা উপনিবেশ ছিল, সেই 13টা উপনিবেশ প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল এবং সেই 13টা উপনিবেশ ব্রিটিশ উপনিবেশ ছিল। সেই ব্রিটিশ শক্তির বিরুদ্ধে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকার সমস্ত উপনিবেশ শক্তি একত্রিত হয়ে তারা স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিলেন এবং এইভাবে আমরা কি দেখলাম যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই উপনিবেশ যে শক্তি তারা উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে সামিল হলেন এবং আমরা দেখলাম এক সময় সেই উপনিবেশবাদের অবসান ঘটলো। আমরা নেক্সট আলোচনা করব উপনিবেশবাদের অবসানের কারণ।
এক নাম হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলন। দুই নম্বর হচ্ছে জাতীয়তাবাদের উত্থান। তিন নম্বর হচ্ছে বিশ্বযুদ্ধের ক্ষতিকর প্রভাব। চার নম্বর হচ্ছে আমেরিকা ও সোভিয়েতের ভূমিকা। পাঁচ নম্বর হচ্ছে রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা। ছ নম্বর হচ্ছে নির্জোট আন্দোলন। তাহলে আমরা যেটা দেখলাম যে ইউরোপে বাইরে যে বিশ্বে যে এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোতে যে উপনিবেশবাদের প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই উপনিবেশবাদের কিন্তু একসময় অবসান হলো। আমরা জানি ইতিহাসের কোনো কিছুই চিরস্থায়ী নয়, পরিবর্তন হয় এবং সেই পরিপ্রেক্ষিতে উপনিবেশবাদেরও অবসান হলো। এবং সেই উপনিবেশবাদের অবসানের কারণ কি? এক নম্বর জাতীয় মুক্তি আন্দোলন। আমরা জানি ইতিপূর্বে ফ্রান্সে ফরাসি বিপ্লব, আমেরিকা স্বাধীনতা যুদ্ধ, চীন জাপান যুদ্ধ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সমস্ত জাতীয়তাবাদী সংগ্রাম শুরু হয়েছে। সেই জাতীয়তাবাদী সংগ্রাম সেই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেই জাতীয়তাবাদী সংগ্রামের যে এফেক্ট ফল সেই উপনিবেশগুলোতে ছড়িয়ে পড়ল এবং তাদের সেই চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা কি দেখলাম সেই উপনিবেশগুলিতে উপনিবেশবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তি আন্দোলন শুরু হয়েছিল এবং দিকে দিকে তারা জাতীয় সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। যে কোনোভাবে তারা স্বাধীনতাকে ছিনিয়ে আনবেন তার জন্য তারা লড়াই সংগ্রামের ব্রতী হলেন। আমরা দেখলাম যে উপনিবেশগুলিতে উপনিবেশবাদ বিরোধী আন্দোলন শুরু হলো। দু নম্বর হচ্ছে জাতীয়তাবাদের উত্থান। সেই সময় জাতীয়তাবাদ সাংঘাতিক মাথা ধরা দিল। জাতি হিসাবে আমরা জানি একটা দেশ, সেই দেশকে যখন বিদেশ শক্তি সেখানে শাসন করছে, শোষণ করছে, অত্যাচার করছে, তাদের কোনো নৈতিক ক্ষমতা নেই, তাদের কোনো আত্মসম্মান নেই, তখন তারা একটা জাতি হিসাবে নিজেকে খুব পরাধীন মনে করলো। সেই জাতীয়তাবাদী চেতনা তাদের মধ্যে স্ফুরণ ঘটলো। আমরা দেখেছি ইতিপূর্বে ইউরোপে বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল এবং সেখানে বিভিন্ন জাতীয়তাবাদী মনীষী চিন্তাবিদ তারা বিভিন্ন লেখার মধ্য দিয়ে তাদের মধ্যে তাদের যে মানসিক জগতে বিপ্লব ঘটালেন, সেই বিপ্লবে অনুপ্রাণিত হয়ে তারা বিভিন্ন তারা দেশে দেশে জাতীয়তাবাদী আন্দোলনকে সামিল হলেন এবং তাদের একটাই আওয়াজ যে উপনিবেশবাদের অবসান ঘটিয়ে তারা মুক্ত এবং স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবেন। তিন নম্বর হচ্ছে সেটা হচ্ছে বিশ্বযুদ্ধের প্রভাব। আমরা জানি ইতিপূর্বে পৃথিবীর দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হওয়ার পর এই উপনিবেশগুলিতে যে উপনিবেশ যে শক্তি তারা কী করলো, জোর করে তাদেরকে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য করেছিলেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি যুদ্ধে তারা জয়লাভ করতে পারে তবে যুদ্ধের পর তাদের স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতা বিষয়ে বা অন্য অন্য বিষয়ে তারা অনেক সুযোগ সুবিধা দান করবেন। কিন্তু বাস্তব হলো সত্যি, যখন যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল কি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন উপনিবেশগুলিকে সেই প্রতিশ্রুতি বিন্দুমাত্র তারা পূরণ করলেন না। স্বভাবতই এই যে প্রতিশ্রুতি ভঙ্গ তার যে কুফল সেই কুফলের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশগুলিতে তাদের বিরুদ্ধে আন্দোলন সামিল হলো এবং আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরিমাণে ধ্বংসলীলা চলেছিল। আমরা এটাও জানি যে প্রথম বিশ্বযুদ্ধে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়নি, তখন সে পরমাণু বোমা আমাদের কাছে ছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু বোমা আমাদের কাছে চলে এসেছিল। যদিও যুদ্ধের সময় সে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়নি, আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কিন্তু প্রথম দিকে নিরপেক্ষ ছিল, তিনি কোনো পক্ষে ছিল না। কিন্তু যখন দেখা গেল যে আমেরিকার সে পাল হারবার নৌঘাঁটি 1941 সালে জাপান আক্রমণ করে ধ্বংস করে দিলেন, তখন 1941 সালের পর আমেরিকা সরাসরিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো এবং যুদ্ধে
আমেরিকার নেতৃত্বে যে জোট হয়েছিল অর্থাৎ মিত্রশক্তি অক্ষশক্তি জার্মানি ইটালি জাপান তুরস্ক তাদেরকে পরাজিত করলো। যখন যুদ্ধ শেষ সবাই আত্মসমর্পণ করেছে, কিন্তু আমেরিকা ভুলতে পারেনি তাদের সেই পাল হারবার নৌবাড়ি ধ্বংসের কাহিনী। আমেরিকা যুদ্ধ শেষের পর 1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করেছিলেন এবং সেই জাপানের হিরোশিমা নাগাসাকি লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। আজও পর্যন্ত হিরোশিমা নাগাসাকি শহরে সেই প্রচুর মানুষ পঙ্গু হয়ে আছে, সেখানে এখনো ভালো করে ফসল উৎপন্ন হয় না। স্বভাবতই সেই পরমাণু বোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিক্ষেপ করা হয়েছিল আমরা জানি। এবং তারপর যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার ভূমিকা, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। আমরা কি দেখলাম যে ইতিমধ্যে পৃথিবীতে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার আত্মপ্রকাশ ঘটেছে সোভিয়েত ইউনিয়নের। পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক শক্তির ভারসাম্যের একটা পরিবর্তন ঘটেছে। আগে যেমন ছিল সেই জায়গায় পৃথিবীতে দ্বিমেরুকরণ, দুটো মেরু, সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী দুনিয়া যাকে বলা হয় দ্বিতীয় বিশ্ব, আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দুনিয়া যাকে বলা হয় প্রথম বিশ্ব। এই দুটো শক্তি আত্মপ্রকাশ করলো এবং এই দুটো শক্তি প্রথম দিকে তারা চেষ্টা করলেন যে দ্বিতীয় বিশ্বের পরবর্তীকালে তার টিম ঠিক করলেন যে পৃথিবীতে কোথাও কোনো উপনিবেশ থাকবে না। তারা চেষ্টা করলেন এবং তারা সেই বল প্রয়োগ করলেন যে সমস্ত দেশকে বলেন উপনিবেশ বা প্রত্যাহার করতে হবে। তারাই চিন্তা করলেন যে জার্মানি ইংল্যান্ড ফ্রান্স যাতে নতুন করে উপনিবেশ শক্ত না করতে পারে তার জন্য তারা উপনিবেশবাদের বিনাশ করার জন্য চেষ্টা করলেন। এবং এর পিছনে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য একটা উদ্দেশ্য ছিল। কী উদ্দেশ্য? তারা ইতিপূর্বে সামরিক জোট গঠন করে তারা নয়া উপনিবেশবাদের চেষ্টা করলেন। আমরা জানি একটা সময় পৃথিবীতে উপনিবেশবাদ প্রতিষ্ঠা করার জন্য বন্দুক ব্যবহার করা হতো, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই বন্দুকটাকে তারা প্রত্যাহার করে নিয়ে আসলেন সিন্ধুক। বন্দুকের পরিবর্তে সিন্ধুক নিয়ে আসলেন, তার বিভিন্ন ধরনের চুক্তি করলেন, অর্থনৈতিক চুক্তি, সেই চুক্তির জালে বিশ্বের যে অন্যদেশী দেশ তাদেরকে জড়িয়ে দিলেন। আমরা জানি একটা সময় ভারতবর্ষে জারি করার চেষ্টা হয়েছিল যে গ্যাট চুক্তি বা ড্যাঙ্গেল প্রস্তাব, এবং সেই চুক্তি বা প্রস্তাব যদি মানা হয় তাদের কিন্তু অধীনে চলে, এইভাবে বিভিন্ন ধরনের অর্থনৈতিক চুক্তিতে। এবং সেক্ষেত্রে তারা আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া যে বিশ্বব্যাংক আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদেরকে তারা সাহায্য নিয়ে তারা এই অর্থনৈতিক অবরোধ করার চেষ্টা করেছিলেন। এবং স্বভাবতই আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন নয়া উপনিবেশবাদ সৃষ্টি করার জন্য উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। তারপর যেটা আমরা আসছি রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা। এই উপনিবেশবাদের অবসানের ক্ষেত্রে আমরা জানি 1920 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু সেই রাষ্ট্রসংঘ শেষ পর্যন্ত টিকতে পারেনি। 1939 সালে আরেকটা যুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই রাষ্ট্রসংঘ আরও কংক্রিট আরও পোক্তভাবে তারা রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। এবং তাদের একটাই দাবি যে যুদ্ধ নয় শান্তি, এবং যেখানে যুদ্ধের পরিবেশ হবে সেই যুদ্ধের পরিবেশটাকে বন্ধ করে তারা শান্তির পরিবেশ সৃষ্টি করবেন। এবং সেই রাষ্ট্রসংঘ কি করলেন, এই উপনিবেশবাদের অবসানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সর্বশেষ যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে নির্জোট আন্দোলন। এবং এই নির্জোট আন্দোলন মূলত হয়েছিল এশিয়া আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকার দেশগুলো, যারা অন্যদেশী দেশ এশিয়া আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকার দেশগুলো, সেই দেশগুলোতে এই নির্জোট আন্দোলন হয়েছিল। এবং আমরা জানি 1945 খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলনের মধ্য দিয়ে যে নির্জোট আন্দোলন শুরু হয়েছিল, যে আমরা কোনো জোটে নয়। পৃথিবীতে তখন তিনটে বিশ্ব ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব তার প্রথম বিশ্ব, সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী দুনিয়া দ্বিতীয় বিশ্ব, আর যারা হচ্ছে আসিয়া এশিয়া আফ্রিকা এবং ল্যাতিন আমেরিকা যে দেশগুলো তৃতীয় বিশ্ব, এরা কোনো পক্ষে না, নির্জোট আন্দোলন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্য দিয়ে, যে আমরা কোনো জোটে নেই, প্রথম পক্ষে নেই দ্বিতীয় পক্ষে নেই, আমরা নির্জোট, সেই জোটের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করব। এইভাবে আমরা কি দেখলাম যে ভয়াবহ যে উপনিবেশবাদ, সেই উপনিবেশবাদের অবসান ঘটল, কিন্তু তারপর পৃথিবীতে আরেকটা নতুন অবস্থা তৈরি, যেটা হচ্ছে একে অপরের পরিপূরক, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদ বিষয়ে অন্যান্য বিষয়ে তোমাদের সামনে আলোচনা করবেন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী রবিশঙ্কর দাস মহাশয়।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণের থাবায় যখন স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ, তখন মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রছাত্রীদের পঠন পাঠন সচল রাখতে বনগাঁ পৌরসভার আন্তরিক সহযোগিতায় নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে এই বিশেষ প্রোগ্রাম পাঠশালার আয়োজন। তাই সাধুবাদ জানাই বনগাঁ পৌরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের সকল মহতী উদ্যোক্তাগণকে। আর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ১৯ ও ২০ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার তার আলোচনায়। অধ্যায়টার নাম হল ঊনবিংশ ও বিংশ শতকে সাম্রাজ্যবাদের প্রসার। অধ্যায়টির মধ্যে অনেকগুলো ধারণা আলোচনা অন্তর্ভুক্ত আছে। শ্রদ্ধেয় অশোকবাবু, তিনি সাম্রাজ্যবাদের প্রসার বিস্তৃতভাবে আলোচনা করলেন। আমি যে বিষয়টির উপর প্রথম আলোকপাত করতে চাই তা হলো সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের কী কী বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। আমি বলবো সচরাচর যে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের যে বৈশিষ্ট্যগুলো আমাদের পরিলক্ষিত হয়, প্রথমেই হলো বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা। বিষয়টিকে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা। ঔপনিবেশিক রাষ্ট্র উপনিবেশে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ইউরোপীয় বণিকরা নৌশক্তিকে হাতিয়ার করে, ঔপনিবেশিক শক্তি বলতে কাকে বুঝি, যারা উপনিবেশ স্থাপন করতে অন্য দেশে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সমস্ত শক্তিগুলোকে বলা হয় ঔপনিবেশিক শক্তি। আর উপনিবেশটা কি? উপনিবেশটা হলো যেখানে ঔপনিবেশিক শক্তি সাম্রাজ্যবাদী শক্তি সাম্রাজ্য স্থাপন করেছিল, পররাজ্য দখল করেছিল, সেই দখলকারী রাজ্যগুলো হলো, দেশগুলো, রাষ্ট্রগুলো হলো উপনিবেশ। ইউরোপের বণিকরা নৌশক্তিকে হাতিয়ার করে উপকূলবর্তী অঞ্চলগুলি দখল করে সেখানে ঘাঁটি স্থাপনের মাধ্যমে উপনিবেশগুলির আভ্যন্তরীণ বাণিজ্যের উপর আধিপত্য স্থাপনের চেষ্টা করেছিল। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, ঔপনিবেশিক রাষ্ট্র উপনিবেশে বাণিজ্যিক আধিপত্য স্থাপন করতে চায় বা প্রতিষ্ঠা করেছিল। তাদের এই বাণিজ্যিক আধিপত্যের প্রতিষ্ঠাকে সুনিশ্চিত এবং সুরক্ষিত করবার জন্য সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিরা উপনিবেশের রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল, যেটা বাণিজ্যিক আধিপত্য স্থাপনের পথকে সুগম করেছিল। তিন নম্বর, জাতিগত ও সংস্কৃতিগত শ্রেষ্ঠত্বের ধারণা। তিন নম্বর বৈশিষ্ট্য হলো জাতিগত ও সাংস্কৃতিকগত শ্রেষ্ঠত্বের ধারণা। বিষয়টা কি? সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তি তথা সাম্রাজ্যবাদী চিন্তাবিদরা তারা মনে করেন বা তাদের ধারণা হলো এরকমই, সাম্রাজ্যবাদী শক্তির বা ঔপনিবেশিক শক্তির সর্বদা সভ্যতা সংস্কৃতি হচ্ছে উন্নত মানের, আর উপনিবেশের মানুষরা হলেন অসভ্য বর্বর, তাদের সভ্যতা অত্যন্ত নিকৃষ্ট মানের। এরকম ধারণা
পোষণ করা হয়ে থাকে উপনিবেশগুলোতে। ঔপনিবেশিক শক্তি উপনিবেশের আর্থসামাজিক পরিস্থিতিতে এমন পরিস্থিতির সৃষ্টি করে যে তাতে উপনিবেশের শাসক এবং শাসিতের মধ্যে জাতি এবং সাংস্কৃতিকগত শ্রেষ্ঠত্বের বিস্তর ফারাক পরিলক্ষিত হয়। সর্বশেষ বৈশিষ্ট্য হল পরিপূর্ণ পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। চার নম্বর বৈশিষ্ট্য আমরা তোমরা দেখতে পাচ্ছ, পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ঔপনিবেশিক রাষ্ট্র অর্থাৎ যারা ঝাঁপিয়ে পড়ে সাম্রাজ্য বিস্তারের নাম করে পররাজ্য গ্রাস করেছিল সেই সমস্ত শক্তিগুলো হলো ঔপনিবেশিক রাষ্ট্র। সেই ঔপনিবেশিক রাষ্ট্র তারা সর্বদিকের উপনিবেশের উপরে আধিপত্য কায়েম করবার জন্য অর্থনীতি থেকে শুরু করে সাংস্কৃতিক রাজনৈতিক বৈদেশিক নীতি সমস্ত ক্ষেত্রে আধিপত্য স্থাপনের জন্য সেই দেশকে দখল করে স্বাধীনতা হরণ করে সেই দেশ উপনিবেশের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ঔপনিবেশিক রাষ্ট্র। সুতরাং আমরা সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলো কী দেখলাম, আমরা এক পলক যদি দেখি তাহলে দেখব এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা, দু নম্বর বৈশিষ্ট্য হলো রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, তিন নম্বর হলো জাতিগত এবং সাংস্কৃতিকগত শ্রেষ্ঠত্বের ধারণা, আর চার নম্বর হলো পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এখন আমি আর একটি নতুন ধারণা এই দ্বিতীয় অধ্যায়ের আর একটি নতুন ধারণার আলোচনা করব। আলোচনাটা হচ্ছে এই যে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ তার রূপভেদটা কি, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলোর কোনো চরিত্রগত বা প্রকৃতিগত পরিবর্তন হয়েছে কি না। আমরা যখন এই মাতৃভূমিতে ভূমিষ্ঠ হয়েছিলাম, জন্মাবার সাথে সাথে আমরা শিশু নামে পরিচিত হয়েছিলাম, বয়স বাড়ার সাথে সাথে ছ বছর পরে আমাদের পরিচিতি হলো কি না, আমরা শিশু, বারোতে গিয়ে বাল্য, আঠারোতে গিয়ে আমরা বারোর পরেতে গিয়ে ছ বছর পরে যেমন বাল্য হলাম, আর বারো বছর পরে আমরা কিশোর কিশোরী হয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে সময় পরিবর্তনের সাথে সাথে এই উপনিবেশিকতা বা সাম্রাজ্যবাদের কোনো রূপের পরিবর্তন হয়েছে কি না। আমরা যদি দেখি সাম্রাজ্যবাদের কী রূপভেদ, আমরা একটা রূপ দেখব ভৌমিক সাম্রাজ্যবাদ, আর একটি দেখব অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, আর একটা দেখব সামরিক সাম্রাজ্যবাদ। আরেকটি দেখব সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। তাহলে সাম্রাজ্যবাদ সময়ের পরিবর্তনের সাথে সাথে সাম্রাজ্যবাদের রূপের পরিবর্তন ঘটেছে প্রকৃতিগতভাবে। প্রথমে যে রূপটাকে আমরা পাচ্ছি সেটা হলো ভৌমিক সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ। ভৌমিক সাম্রাজ্যবাদ কাকে বলে? ভৌমিক সাম্রাজ্য যখন কোনো বৃহত্তর শক্তিশালী রাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল ক্ষুদ্র রাষ্ট্রের উপরে আধিপত্য স্থাপন করে সেই ক্ষুদ্র রাষ্ট্রকে দখল করে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে, তখন সেই ধরনের সাম্রাজ্যবাদকে আমরা বলবো ভৌমিক সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ। আর অর্থনৈতিক সাম্রাজ্যবাদ আমরা কাকে বলবো? অর্থাৎ যে সাম্রাজ্যবাদী শক্তি তার অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য পররাজ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে কিংবা সাম্রাজ্য বিস্তার করে সেই ধরনের সাম্রাজ্যবাদকে বলবো আমরা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। আর সামরিক সাম্রাজ্যবাদ কাকে বলবো? তোমরা ভালো করে শুনবে বিষয়টা, যে 1870 খ্রিস্টাব্দের পরে কিংবা ইউরোপের শিল্প বিপ্লবের পরে শিল্প উন্নত দেশগুলো ঝাঁপিয়ে পড়েছিল উপনিবেশ দখল করবার জন্য, যে কারণে ইউরোপের শিল্প উন্নত দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। সেই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার হাত থেকে
একদিকে যেমন নিজের দেশকে রক্ষা করা, পাশাপাশি শিল্পোন্নত দেশগুলির বাণিজ্য তথা উপনিবেশগুলো নিরাপত্তা বিধানের জন্য শিল্পোন্নত দেশগুলো সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে নতুন নতুন সামরিক এবং নৌঘাঁটি স্থাপন করতে চেয়েছিলেন। তাই তো আমরা দেখি ইংল্যান্ডকে সাইপ্রাস এবং কেপে নৌঘাঁটি স্থাপন করেছিলেন, আমেরিকা হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে নৌঘাঁটি স্থাপন করেছিলেন, আবার আমার রাশিয়াকে কিউবাতে পারমাণবিক ঘাঁটি স্থাপন করেছিলেন। নিজের যেমন দেশের নিজ দেশের যেমন নিরাপত্তা বিধান করা, পাশাপাশি বাণিজ্যের এবং উপনিবেশগুলির নিরাপত্তা বিধানের জন্য, এই নিরাপত্তা বিধানের জন্য নিজের দেশের নিরাপত্তা, বাণিজ্যের নিরাপত্তা এবং উপনিবেশের নিরাপত্তা বিধানের জন্য যখন নতুন নতুন দেশ বা সাম্রাজ্য দখল করার করার জন্য ঝাঁপিয়ে পড়ে, সেই ধরনের সাম্রাজ্যবাদকে আমরা বলি সামরিক সাম্রাজ্যবাদ। আর সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ কোনটা? সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ হলো অর্থাৎ সাম্রাজ্যবাদী চিন্তাবিদদের ধারণা অনুসারে যে উপনিবেশিক রাষ্ট্র সর্বদা উন্নত সভ্যতার অধিকারী আর উপনিবেশের মানুষ অসভ্য বর্বর, আর উপনিবেশের সভ্যতা সংস্কৃতি হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট মানের। সাদা চামড়ার মানুষের দায়িত্ব হল এশিয়া আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের উন্নত করা, আর তাদের সভ্যতা সংস্কৃতি কৃষ্ণাঙ্গ মানুষদের সভ্যতা সংস্কৃতিকে উন্নত করবার জন্য সাম্রাজ্যবাদের সম্প্রসারণকে এই সাম্রাজ্যবাদী চিন্তাবিদরা সমর্থন করেছিলেন। এরকম সাম্রাজ্যবাদের সম্প্রসারণকে আমরা বলি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। এরপরেই আমরা উপনিবেশবাদের রূপভেদের সম্পর্কে একটা কথাই শুধু মনে রাখতে হবে যে উপনিবেশিকতাবাদের রূপভেদ তেমন নেই, তবে উপনিবেশিকতাবাদের আধুনিক রূপটা হলো নয়া উপনিবেশবাদ। উপনিবেশবাদের কোনো রূপভেদ নেই, তবে তার আধুনিক রূপটা হলো নয়া উপনিবেশবাদ। এখন আমরা জানব যে নয়া উপনিবেশবাদটা নতুন রূপে জন্ম নিল, নতুন রূপে পৃথিবীতে এলো, তার সেটা কী জিনিস, সেই বিষয়টা কী? নয়া উপনিবেশবাদ হলো সাম্রাজ্যবাদী শক্তি, নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলো যখন তার অর্থনৈতিক শক্তির দ্বারা অর্থাৎ অর্থনীতি দিয়ে অর্থাৎ অর্থ অনুদান দিয়ে কিংবা ঋণ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া আফ্রিকার রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করেছিল, যে অদৃশ্য নিয়ন্ত্রণ করত বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, সেই অদৃশ্য নিয়ন্ত্রণটাকে বলা হচ্ছে নয়া উপনিবেশবাদ। এই নয়া উপনিবেশবাদের আর একটি নাম হলো ডলার সাম্রাজ্যবাদ। আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি এই নয়া উপনিবেশবাদকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেও অভিহিত করেছেন। এখন আমরা আলোচনা করব যে উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের মধ্যে পার্থক্যটা কি? প্রথম পার্থক্য আমরা এখন আলোচনায় যে আলোচনাটা আমরা শুরু করছি সেটা হচ্ছে উপনিবেশবাদ আর নয়া উপনিবেশবাদ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? প্রথমেই বলি উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদের মধ্যে পার্থক্য হলো সূচনাগত পার্থক্য, সূচনা কালের পার্থক্য। উপনিবেশবাদের সূচনা হয়েছে অনেক আগে, পঞ্চম শতাব্দী থেকে, আর নয়া উপনিবেশবাদের সূচনা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, অনেক পরে, উপনিবেশবাদের অনেক পরে। দু নম্বর পার্থক্য হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, অর্থাৎ উপনিবেশের ক্ষেত্রে আমরা দেখি যখন কোনো উপনিবেশিক রাষ্ট্রের বিপুল জনগণ অন্য কোনো রাষ্ট্রে এসে স্থায়ীভাবে বসবাস করে এবং
সেই দেশে রাষ্ট্র ব্যবস্থাকে যখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন তাকে উপনিবেশবাদ বলে। আর নয়া উপনিবেশবাদটাকে, নয়া উপনিবেশবাদে কিন্তু উপনিবেশবাদের কোনো জায়গা নেই, অর্থাৎ সাম্রাজ্য দখলের কোনো জায়গা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল ছিল, সেই অর্থনৈতিক অনুদানের মাধ্যমে কিংবা ঋণ দানের মাধ্যমে কিংবা কূটনীতি এবং যুদ্ধাস্ত্র সমরাস্ত্র সাহায্যের বিনিময়ে কিংবা বৈজ্ঞানিক প্রযুক্তিগত কলাকৌশল সরবরাহের মাধ্যমে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দুর্বল রাষ্ট্রগুলোকে যে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করত, লোকচক্ষুর আড়ালে যে নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণটাকেই বলা হচ্ছে নয়া উপনিবেশবাদ। নয়া উপনিবেশবাদের আর উপনিবেশবাদের আর একটি পার্থক্য হলো উদ্যোগগত পার্থক্য। উদ্যোগটা উপনিবেশবাদে আমরা দেখি বণিকেরা, ইউরোপীয় বণিকেরা প্রধান উদ্যোক্তা ছিল উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে, আর নয়া উপনিবেশবাদের ক্ষেত্রে প্রধান উদ্যোক্তা, যদিও বণিকদের ভূমিকা ছিল তবে প্রধান ভূমিকা ছিল নয়া উপনিবেশবাদের ক্ষেত্রে রাষ্ট্রীয় শক্তির। আর একটি পার্থক্য আমাদের চোখে পড়ে, শাসনগত পার্থক্য। নয়া উপনিবেশবাদের ক্ষেত্রে আমরা দেখি যে ঔপনিবেশিক শক্তি উপনিবেশের রাজনৈতিক ব্যবসা বাণিজ্যের উপর আধিপত্য স্থাপনের পাশাপাশি উপনিবেশের রাজনৈতিক ক্ষমতা হরণ করে উপনিবেশগুলোকে পরাধীনতার নাক পাশে বন্দী করে। আর নয়া উপনিবেশের ক্ষেত্রে সেখানে কিন্তু সাম্রাজ্য বা স্বাধীনতা হরণের কোনো প্রশ্ন নেই, সেখানে ওই দুর্বল সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই এশিয়া এবং আফ্রিকার রাষ্ট্রগুলোকে অর্থনৈতিক ঋণ দানের মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত। আর একটি পার্থক্য চোখে পড়ে, সেটি হলো শাসনগত পার্থক্য। উপনিবেশের ক্ষেত্রে ঔপনিবেশিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি যারা উপনিবেশ স্থাপন করেছিল তারা সরাসরি প্রত্যক্ষভাবে শাসন করত। আর নয়া উপনিবেশবাদের ক্ষেত্রে সেখানে কিন্তু ইউরোপের শক্তিধর পুঁজিপাতি রাষ্ট্রগুলো পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করত। এখন আমরা আর একটা জিনিস লক্ষ্য করে দেখব, আর একটা জিনিস আলোচনা আমরা করব, যেটা তোমাদের জন্য 2021 সালের পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো। আমি এই আলোচনাতে প্রথমেই বলি যে উপনিবেশবাদ আর সাম্রাজ্যবাদের মধ্যে নিবিড় সম্পর্ক বর্তমান, যেন একই মুদ্রার এপিড আর ওপিড। উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের মধ্যে নিবিড় সম্পর্ক থাকলেও একটা বিস্তর ফারাক, একটা বিস্তর পার্থক্য বা বৈসাদৃশ্য কিংবা গড়মিল আমাদের চোখে পড়ে। প্রথমে এরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো, সেক্ষেত্রে উত্তর লিখতে গেলে দুটো জিনিস আমাদের দেখাতে হবে, দুটো দিক আমাদের দেখাতে হবে। এক, সাদৃশ্য বা মিল বা মিলের দিক, সাদৃশ্যের দিক, কি কোন কোন বিষয়ে আমার সাম্রাজ্যবাদ উপনিবেশের বাদের মিল ছিল আর কোন কোন দিক দিয়ে অমিল ছিল। আমি প্রথমেই বলি যে প্রথমেই আমরা সাদৃশ্যের দিকটা আলোচনা করি। প্রথম সাদৃশ্যের দিকে আমরা প্রথমেই বলবো যে এর মিল ছিল শব্দের উৎসগত মিল। আমরা সাদৃশ্য বা মিল, সাদৃশ্যের ক্ষেত্রে আমরা দেখব প্রথম যেটা হচ্ছে উৎসগত মিল। অর্থাৎ এই যে উপনিবেশবাদ শব্দটি এসেছে কলোনিয়া থেকে, কলোনিয়া শব্দটি ল্যাটিন শব্দ, কলোনিয়া থেকে কলোনিজম, যে ইংরেজি শব্দটির বাংলা প্রতিশব্দ হল উপনিবেশবাদ। আবার সাম্রাজ্যবাদ,
যেটি ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে এসেছে ইম্পেরিয়ালিজম, যার বাংলা প্রতিশব্দ হল সাম্রাজ্যবাদ। সুতরাং সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের উৎস হচ্ছে ল্যাটিন শব্দ। দু নম্বর মিল বা সাদৃশ্য হচ্ছে যে নতুন নতুন দেশে বিস্তার, নতুন 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 দেশে বিস্তার, অর্থাৎ সে উপনিবেশ হোক আর সে সাম্রাজ্যই হোক, এরা কিন্তু নিজের দেশের সীমানার গণ্ডি পেরিয়ে নতুন দেশে গিয়ে তারা সাম্রাজ্য কিংবা উপনিবেশ স্থাপন করে। তাহলে এখানে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের ভিত্তি হল নতুন দেশ ও তার জনগণ। আর একটি মিল হল শোষণগত মিল, অর্থাৎ উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের মূল লক্ষ্যই হল অর্থনৈতিক শোষণ। আর একটি পার্থক্য হলো, আর একটি মিল হলো কি না, ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠা। এই ক্ষমতা এবং আধিপত্য প্রতিষ্ঠার বাসনাই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ উভয়ের মধ্যেকার সম্পর্কের মূলগত উপাদান। এখন আমরা এই চারটে মিল আমরা দেখলাম, উৎসগত মিল, নতুন নতুন দেশে বিস্তার, শোষণগত মিল, আর হচ্ছে ক্ষমতা ও আধিপত্য বিস্তারগত মিল। এরপরে আমরা দেখব যে এদের মধ্যে পার্থক্য কী ছিল। পার্থক্য আমরা যদি দেখি, দেখব অর্থাৎ আমরা যেটা আলোচনা করছি, আলোচনাটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক। সম্পর্কের আলোচনায় দুটো দিক আমাদের আলোচনা করতে হবে। আমি একটা দিক অলরেডি আলোচনা করে ফেললাম, একটা হলো সাদৃশ্যের দিক, এবারে বৈসাদৃশ্যের দিক। বৈসাদৃশ্যের দিকের ক্ষেত্রে আমরা প্রথমেই বলব যে সাম্রাজ্যবাদের এবং উপনিবেশবাদ শব্দটি উৎস কিন্তু ভিন্ন, অর্থ কিন্তু ভিন্ন। অর্থাৎ সাম্রাজ্যবাদ শব্দটি এসেছে ইম্পেরিয়ালিজম থেকে, আর উপনিবেশবাদ এসেছে কলোনিয়ালিজম থেকে। অর্থগত পার্থক্যটা হচ্ছে উপনিবেশ কথাটির অর্থ হচ্ছে মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ বিশেষ, আর উপনিবেশ সাম্রাজ্যবাদের অর্থ হল সামরিক কর্তৃত্ব স্থাপন। আর একটি পার্থক্য, তাহলে আমরা দুটো পার্থক্য, একটা অর্থগত পার্থক্য দেখলাম আর একটা উৎসগত, শব্দের উৎসগত পার্থক্য দেখলাম। আর একটি পার্থক্য আমরা দেখছি ধারণাগত, সাম্রাজ্যবাদ আর উপনিবেশবাদের মধ্যে পার্থক্য, ধারণাগত পার্থক্য হল যে আগে সাম্রাজ্যবাদের সৃষ্টি, এই ধারণাটা সৃষ্টি হয়েছে আগে, আর উপনিবেশবাদের সৃষ্টি হয়েছে তার অনেক অনেক বছর পরে। সাম্রাজ্যবাদ যেখানে প্রাচীন ভারতে কিংবা প্রাচীন রোমে শুরু হয়েছিল, আর উপনিবেশবাদ সৃষ্টি হয়েছে আমার পঞ্চদশ ষষ্ঠদশ শতকে। আর একটি পার্থক্য হচ্ছে যে নিয়ন্ত্রণগত পার্থক্য। নিয়ন্ত্রণ পার্থক্যটা কি, অর্থাৎ আমরা উপনিবেশবাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কোনো একটা দেশের উপনিবেশের জনগণ একটা নতুন দেশে বা উপনিবেশে গিয়ে বসতি স্থাপন করে, তারপরে সেই দেশের উপরে ওই বসতি স্থাপনকারী নতুনভাবে আসা উপনিবেশে আসা জনগোষ্ঠী উপনিবেশের রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অপরপক্ষে সাম্রাজ্যবাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কি না, রাষ্ট্রশক্তি প্রত্যক্ষভাবে সশস্ত্রভাবে পররাজ্য গ্রাস করে। এক্ষেত্রে আমরা আর একটি পার্থক্য দেখব উপনিবেশ সাম্রাজ্যবাদের ক্ষেত্রে, যে লক্ষ্যগত পার্থক্য উপনিবেশবাদের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা ঔপনিবেশিক রাষ্ট্রের বাড়তি জনগণের পুনর্বাসন এবং বাণিজ্যিক স্বার্থ পূরণের জন্য উপনিবেশ স্থাপন করে। অপরপক্ষে সাম্রাজ্যবাদের লক্ষ্যটা হচ্ছে এটাই যে অর্থনৈতিক স্বার্থ সিদ্ধির পাশাপাশি পররাজ্য গ্রাসের মাধ্যমে সেখানে আধিপত্য কায়েম করা। এইভাবে আমরা দেখলাম, যদি এরকম পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাহলে দুটো দিক
সাদৃশ্যের দিক এবং বৈসাদৃশ্যের দিক দুটোকেই লিখতে হবে। আমি প্রিয় ছাত্রছাত্রীদের বলি, যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করছি, এই আলোচনার এই চ্যাপ্টারের মধ্যে অনেক ধারণা অন্তর্ভুক্ত হয়েছে, এবং যে ধারণা থেকে এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে তোমরা জানো, এর মধ্যে জেনে গেছো। ইলেভেনের পরীক্ষা দিতে গিয়ে এমসিকিউ মিনিমাম 3টে আসবে এবং শর্ট টাইপ 3টে, মোট হয় শর্ট টাইপ যদি এমসিকিউ 2টো দেয় শর্ট টাইপ 4টে দিয়ে দেবে, 4×3=7, এবং একটা প্রতি বছর একটা 8 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে। আমার পরামর্শ, যদি সম্ভব হয় তাহলে তোমাদের হাতের কাছে কোনো দাদার কাছে দিদির কাছ থেকে কিংবা দোকান থেকে একটা টেক্সট বই জোগাড় করো, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা পরীক্ষা ব্যবস্থা হচ্ছে টেক্সট বেস, সুতরাং টেক্সট নির্ভর পড়াশোনা, সুতরাং টেক্সট পড়তে হবে যতই আমরা আলোচনা করি না কেন, সুতরাং টেক্সট না পড়লে ভালো নম্বর পাওয়া যাবে না। আমরা যে আলোচনাটুকু করলাম, যেটুকু আজকের যে আলোচনা আমি এবং অশোকবাবু আলোচনা করলাম, সেই আলোচনার ভিত্তিতে বলি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ কাকে বলে, উপনিবেশবাদ কাকে বলে, এবং সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের উদ্ভবের কারণগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আর একটি প্রশ্ন আমি যেটা আলোচনা করলাম লাস্ট, যেটা আলোচনা করলাম যে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এর মধ্যে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার মধ্যে অনেক শর্ট টাইপ প্রশ্ন আছে। বুল কি? বুলটা হচ্ছে যখন স্পেন পৃথিবীর মধ্যে প্রথম স্পেন এবং পর্তুগাল সামুদ্রিক অভিযানে ঝাঁপিয়ে পড়েছিল, তখন স্পেন ও পর্তুগালের মধ্যে সমুদ্র অভিযান নিয়ে লড়াই দ্বন্দ্ব বেঁধেছিল, সেই দ্বন্দ্বের অবসান ঘটবার জন্য পোপ ষষ্ঠ আলেকজান্ডার যে নির্দেশটা দিয়েছিলেন সেটা হলো বুল। এবং এখান থেকেই প্রশ্ন আসতে পারে ডলার সাম্রাজ্যবাদ কি, ডলার অর্থনৈতিক সাম্রাজ্যবাদকে আমি বলছি, যেটা আমি নয়া উপনিবেশবাদটাকে আমি বলছি ডলার সাম্রাজ্যবাদ। জওহরলাল নেহরু এই ডলার সাম্রাজ্যবাদকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন, এটাও পরীক্ষা অদৃশ্য সাম্রাজ্যবাদ কি, কিংবা শিল্প পুঁজি কাকে বলে, বাণিজ্য পুঁজি কাকে বলে, এরকম প্রশ্নগুলো পরীক্ষা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমরা শিক্ষক মশাইদের ধন্যবাদ জানাবো। আমরা আমাদের দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার এই ক্লাস আমরা শেষ করব, ইতিহাসের এই ক্লাস আমরা শেষ করব। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক রবিশঙ্কর দাস এবং অশোক কুমার ঘোষ। স্যাররা যেমন বলছিলেন যে কোন কোন প্রশ্নগুলির ওপর তোমাদের আরও বেশি যত্নবান হতে হবে, সেগুলি নিশ্চয়ই জেনে গেছো। যদি কোনো কারণে কেউ বুঝতে না পেরে থাকো বা ক্লাস মিস করে গিয়ে থাকো, আমরা বিকেল 4টে থেকে এই ক্লাসটি কিন্তু পুনরায় সম্প্রচারিত হবে, অর্থাৎ আজকে 11টা থেকে পরপর যে হিসাবে ক্লাস হয়েছে আমরা বিকেল 4টে থেকে সেইভাবেই পরপর ক্লাসগুলোকে পুনরায় সম্প্রচার করব। এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু আলাদা আলাদা করে সমস্ত ক্লাসগুলি আমরা আপলোড করে দেবো, সুতরাং পরবর্তীতে ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব ফেসবুক পেজে লাইক করে রাখবার জন্য। আমরা স্যারদেরকে আরও একবার ধন্যবাদ জানাবো, জানিয়ে আমরা শেষ করব এই ক্লাস। আমাদের পরের ক্লাস ভূগোল, উপস্থিত থাকবেন শিক্ষক অমিতাভ সিনহা ও দীপঙ্কর পোদ্দার। স্যারদেরকে নিয়ে ফিরছি খুব শীঘ্রই, কেউ কোথাও যাবে না, দেখতে থাকো এবং সাথে থাকো নিউজ নো ম্যানস ল্যান্ড মন্ডল।